السلام عليكم ورحمة الله وبركاته অতি প্রথমে আমি ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাবারক তালা এত সুন্দর করে মানুষ বানাইলো হ্যাঁ যদি মানুষ না বানাইতো আমরা বিশ্বের জমিনে হইতে পারতাম না আল ইনসানু আশরাফুল মখলুকাত মানুষকে ভালোবাসে ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে এই বিশ্বের জমিনে চন্দ্র সূর্য হইতো না 18,000 মখলুকাত হইতো না মানুষ হইতো না আরে সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালাম সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ এত সুন্দর নবী গো তুমি মক্কায় জন্মগ্রহণ করিলাম এত সুন্দর নবী গো তুমি অমতের জন্য কাঁদিলাম এমন সুন্দর নবী গো তুমি অমতের জন্য কাঁদিলাম আমার মায়েরা এবং বাজান গায় আমি বলতাছি আজকে যে বিষয় বলতাছি বাজান আমার মায়েরা ভালো করে শুনবা যে পর্যন্ত আমার বয়ান শেষ না হইতেছে এবং তোমরা শুনেই থাকবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা আজকে যে বিষয় বলতাছি রাসূলের প্রতি ভালোবাসা আমার নবীকে কেমন ভালোবাসছে রাসূলের প্রতি ভালোবাসা ওই বিষয় আমি আলোচনা করতেছি প্রতিটি কাজেও কথাই প্রমাণিত হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরূপে ভালোবাসতেন আমার বন্ধুরা আমার মায়েরা আমি আমির হামজা বলতাছি আমি আসামের মানুষ জলেশ্বর পীরবাড়ির মানুষ গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ সবাই চেনেন বিশ্বের জমিনের বয়ানগুলো সরাই যাইতে সুবহানাল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসছেন ও মায়েরা স্বামীকে ভালোবাসাম স্বামীর পাতলে জান্নাত আছে সুবহানাল্লাহ আমার নবী ঘোষণা করে তুইয়া গেল যে মহিলা পাঁচ শক্ত মাইন্দা নামাজ পড়তাছে রমজান মাসে রোজা থাকে স্বামীরে সেবা করে পর্দা বসে যায় থাকে সৎকর্ম করে ওই জান্নাতের মধ্যে মা 8টা দরজা আছে যেই কোনো দরজা দিয়া ওই মহিলা প্রবেশ করবে সুবহানাল্লাহ আমার মায়েরা ভালো করে শুনবা মা আর তোমরা স্বামীরে সেবা করবা আরে রাসূলের প্রতি ভালোবাসা কিরম ভালোবাসতেন কিন্তু ঘটনার উপমার প্রতি লক্ষ্য করলে তা সকলে নিকট উজ্জ্বল হয়ে উঠবে ন্যায় নীতি সত্যের আধার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাকর্মে যেদিন হযরত আয়েশার গৃহে আগমন করতেন আমরা সবাই জানেন আমার নবী অনেকটা বিবাহ শাদী করেছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মেয়ে ছিল এত সুন্দরী মেয়ে ছিল যেমন গুণী ছিল তার ভিতর তো গুণ ছিল মহিলা ওই মেয়েকে আমার নবী বিবাহ করেছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বিবাহ করে আয়েশা ও আর কি করছেন আয়েশার আয়েশা গৃহে আগমন করতেন আমার নবী যখন আয়েশার ঘরে প্রবেশ করল সুবহানাল্লাহ হ্যাঁ মায়েরা আয়েশার ঘরে প্রবেশ করলো তখনকার কোন রাত ঘুম হতে জেগে যদি আয়েশা রাসূলুল্লাহকে তার পাশে না পেতেন তবে তিনি চিন্তা অধীর হয়ে পড়তেন সুবহানাল্লাহ যখন আরে ওই ঘরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে আমার নবী যদি আমার নবীকে না দেখত আয়েশা পাগলনি হয়ে যাইতো আমার মায়েরা স্বামী এক ঘরে থাকে স্ত্রী একটা ঘরে থাকে স্বামী একখানে থাকে স্ত্রী আরেকখানে থাকে আমার আল্লাহ বেজার হয়ে যায় বন্ধু আমার মায়েরা
স্বামী যেখানে থাকে ওই জায়গায় মা তোমার শুইতে হবে, স্বামীকে সেবা করতে হবে, স্বামীর মাথা টিপা, পাও টিপা, হাত টিপা, স্বামীর সেবা করবা। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আরে নবীকে না দেখত, আয়েশা পাগলুনি হইয়া যাইত। মা চিন্তা করে দেখো, এখনো সময় আছে মা, স্বামীর সেবা করো, স্বামীর পা তলে জান্নাত। সুবহানাল্লাহ। যে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করতে না পারতেন, যে তার ব্যস্ততা দূর হতো না, নবীর জন্য পাগল নিয়ে গেছে, নবী কোথায় আছে, আয়েশা পাগল হয়ে গেছে, যে পর্যন্ত আয়েশা নবীকে না দেখছে মা, এ পর্যন্ত আয়েশা পাগল হয়ে গেছে। মায়েরা, এক রাত্রে এমন একটি অবস্থা ঘটল, রাতের অন্ধকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় না পেয়ে তিনি অস্থির, আলো জ্বালাবার কোনো ব্যবস্থা নেই, আর এত গরিব ছিল মা, ঘরের মধ্যে বাতি জ্বালাইব, বাতি জ্বালাবার কোনো তেল ছিল না, আর কোনো সুবিধা ছিল না, এত গরিব সংসার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছিল। মায়েরা, নিরুপায় হয়ে তিনি হাতারে হাতারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে আরম্ভ করলেন, কোনো জায়গায় নবীকে পাওয়া যায় না, নবীরে খুঁজতেছে, দেখো মা স্বামীর জন্য কত পাগল হয়ে গেছে, তোমরা স্বামীর জন্য কত পাগল হইলে, এখন চিন্তা করে দেখো, স্বামী তোমাকে আদেশ করতেছে তুমি মানতেছাও না, স্বামী কয় ডাইনে যাও তুমি বামে গেতেছাও, আল্লাহর কাছে কী জবাব দিবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীরে খুঁজতেছে, নবীরে পাওয়া যাইতেছে না। কিছুক্ষণ পর তার হাত রাসূলুল্লাহ সাল্লামের যে পায়ের উপর পড়ল, হারে হঠাৎ করে দেখল আমার নবীর পায়ের মধ্যে আর আতা পাতা করতেছে, আয়েশা সিদ্দিক অন্ধকারের মধ্যে এখন দেখতেছে আমার নবীর পায়ের মধ্যে আরে আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতটা পড়ে গেছে। ভালো করে বুঝবা মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় আল্লাহর নিকট প্রার্থনারত আছেন, ওই সময়ের ভিতরে আমার নবী ইয়া উম্মতি, সারা বিশ্বের নবী যত নবী ছিল মা সবাই বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার নবী আমাদের জন্য কান্তাছে, এখনো সোনার মধ্যে কান্তাছে, আমার নবী কান্তাছে, প্রার্থনা করতেছে আল্লাহ আমার উম্মতিকে তুমি বাঁচাও, জাহান্নামের আগুনে তুমি রক্ষা করিও, এইভাবে আমার নবী প্রার্থনা করতেছে। ওই সময়ের ভিতরে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে নবীর পায়ে আরে পা আয়েশার হাতটা নবীর পায়ে পড়িয়ে গেছে, হঠাৎ নবীরে পাইল। সুবহানাল্লাহ। আমার মা ভালো করে শুনবা, অনেক রাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম সিক্ত আবেষ্টনে ঘুমিয়ে পড়লেন, শেষ রাতে তার ঘুম বাংলায় দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে, মানে অনেক রাত হয়ে গেছে গা, অনেক রাত হয়ে গেছে, শেষ রাত হয়ে গেছে গা, এখন নবী সব আয়েশা দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে নাই, এইভাবে চিন্তা করে পাগল হয়ে গেছে, নবী কোথায় গেল, মানে শেষ রাতে নবীকে দেখতে পারতেছে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। অধীর হয়ে তিনি দেখতে পেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহর নিকট মোনাজাত করতেছেন। সুবহানাল্লাহ। আয়া মাহবুব মাওলারে কি নামে লাইয়া ডাকিব তোমারে, কি নামে লাইয়া ডাকিলে তোমারে আমির হামজা গুনাহ মাপ হবে, কি নামে লাইয়া ডাকিব তোমারে, আমার নবী কান্তাছে ইয়া রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ, আমার উম্মত কেমনে কইরা জাহান্নামের মধ্যে থাকবো, আমার নবীর সেজদায় পড়ে কান্তাছে, ওই কবরস্থানে আমার নবী চলিয়া গেছে, কবরস্থানে যায়া আমিন ধরেছে মোনা ধরে কান্তাছে আল্লাহ, কবরের মধ্যে কতই না আজাব গজব। মায়েরা, কবরের কথা চিন্তা করো মা, কবরের মধ্যে আগুন জ্বালায়া দিবে, নিচে আগুনের বিছনা হয়ে যাবে, ডাইনে মাটি বামে মাটি, মা যদি ভালো কাম করো কবরখানা জান্নাতে টুকরা হয়ে যাবে, আর যদি খারাপ কাম করো মা চিন্তা করে দেখো, কবরখানা আর যদি খারাপ কাম করো কবরখানা জাহান্নামের টুকরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মায়েরা, আমার নবী কান্তাছে
কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী কানতে কানতে দুইটা চোখের বাইন্দে বুকটা বাসায়া দিছে। আমায়রা আমার নবী কান্দাছে মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ নিকট মোনাজাত করতেছেন। মায়েরা এখনো চিন্তা করে দেখ, আহারে মা মরিয়া গেছে, বাবা মরিয়া গেছে, মা আমাদেরকে দুনিয়ায় থাকা চলবে না। এই অবস্থা দেখে কোনো যে বাক্যলাভ ছাড়াই তিনি ঘরে ফিরে আসলেন। তিনি এরশাদ করলেন, আমি অদূরে কালো কি একটা দেখেছিলাম, এখন বুঝলাম তা তুমি ছিলাহারে। আমার নবী কইতে আইসা রে, আমি যখন আমিন্দর ছিলাম, মোনাজাত করেছিলাম, হঠাৎ করে সামার মতন ছায়ার মতো দেখলাম আইসা রে, তুই বুঝি ওই কবরস্থানে গিয়েছিলাম। আমার নবী কল্পনা করতেছে, আরে অন্য এক রাতে আসেন, অন্য এক রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লামকে না পেয়ে মনে মনে ভাবলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অপর কোন মহিষীর ঘরে গিয়েছে। তার মানে হতিন হতিন, আপনারা জানেন যার চারটা হতিন আছে, তিনটা হতিন, দুইটা হতিন আছে, ঘুম থাকে না। এক ঘরের স্বামী গেছে, এক ঘরে স্ত্রী আছে, আটটা ঘরে স্ত্রী, ওই স্ত্রীর ঘুম থাকে না। মানে স্বামীর জন্য পাগল হয়ে যার হতিন হতিন হিংসা কি না, এটা আগে থেকে চলে আসে। গতিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছে, নবী তো ঘরের মধ্যে নাই, নিশ্চয় কোনো একটা মানে আয়েশার হতিন ছিল, সতিন ছিল, হয়তো অন্য একটা ঘরে গেছে, এইটা আয়েশা কল্পনা করতেছে। মায়েরা ভালো করে শুনবেন, আ মায়েরা দুঃখে ক্ষোভে তিনি জ্বলতে লাগলেন। হতিনের যে জ্বালা, হতিনের হিংসা, এটা আগে থেকেই চলে আসে। মা যে তিনটা সাইডে বিবাহ করছে তার যে কত কষ্ট হয়ে যায়, আর এখন চিন্তা করে দেখেন আয়েশা চিন্তা করতেছে না জানি, অন্য একটা পরিবারের ঘরে অনেকটা বিবি হারেন, আমার নবী অন্য একটা স্ত্রী ঘরে গেছে, এই কথা আয়েশা চিন্তা করতেছে আর অন্তরে জ্বলে পড়ে গেতাছে। আমায়রা পুনরায় তিনি ভাবতে লাগলেন, তাকে রাতের বেলা একাকিনী রেখে রাসূলুল্লাহ অপর কোনো মহিষীর নিকট গমন করা কোনো মতেই সম্ভব নয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধকার গৃহে খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন নবী করিম ঘরের এক কোণে আল্লাহর দরবারে ইবাদত নিবেদন। সুবহানাল্লাহ, মাবুদ গা, ও আমার মায়েরা, আমার নবী এতই কান্দতাছে, আমার নবী অম্মতর যেন এত কান্দতাছে, আমরা কয়দিন কান্দাঘাটি করি মা। আর আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়িয়া কানছে, কত ক্রন্দন করছে আমার নবী। আয়েশা দেখতাছে ঘরে একটা কোনায় বসিয়া বসিয়া, আমার নবী আমিন ধরে কানতাছে। সুবহানাল্লাহ, আমার মায়েরা এই অবস্থায় তাকে দেখতে হযরত আয়েশা তারে যে কুধাওনার জন্য অতিশয় লজ্জিত হলেন। আয়েশা বলতেছে, আমি চিন্তা করছিলাম হয়তো একটা হতির ঘরে গেছে, অন্য একটা বিবির ঘরে গেছে আমার নবী আমার স্বামী, কিন্তু আমার নবী তো তা যায় নাই, ঘরে কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্দতাছে। মাগন তোমরা কেন নামাজ পড়ো না, কেন আমিন দাও না, কেন আল্লাহর কাছে কান্দো না, দুইটা চোখের পানি মা নামাজ পড়িয়া বাহির করবা, এই দুইটা চোখের পানি তুমি বাহির করতে পারো, তোমার জন্য জান্নাত অজীব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। তোমার চোখের পানি আল্লাহর মহাব্বত তুমি ফালাইবা মা, ওই চোখের পানিতে জাহান্নামের আগুন নিবে যাবে। সুবহানাল্লাহ, হ্যাঁ মায়েরা, এবং আপনা আপনি তার মুখ হইতে বের হয়ে আসলো, আমার জীবনের প্রতি শতধিক আমি কেমন জঘন্য কুচিন্তায় রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাম কোন জায়গাতে অবস্থান করতেছেন, কোন জায়গায় সবরে, হযরত আয়েশা হযরত হাফসা নবী করিম সাল্লামের সহগামিনী ছিলেন। প্রতি রাতে নবী করিম হযরত আয়েশার যে হাউদার আগমন করতেন, গভীর রাত পর্যন্ত কাফেলা চলতে থাকতম, কাফেলা চলাকালীন সময় তিনি হযরত আয়েশার হাউদার বসে তার সাথে আলাপ আলোচনা করতেন। একদিন হযরত হাফসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মাকে বললেন চলো আমরা আজ হাওদা পরিবর্তন করি খোলা মনে তার প্রস্তাবে যে তিনি হাওদা পরিবর্তন করলেন কাফেলা চলতে আরম্ভ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে অন্যান্য দিনে নেই আজ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা অভিষ্ট রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাবার্তা না বলে তাকে সালাম করে বসে পড়লেন এদিকে হযরত আয়েশার প্রেম সাগরে ভীষণ তোলপার শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন ইয়া শয়তান প্রহর কাটতেছে কিন্তু তার কামনা ও বাসনার ধন আসার আসলো না তার মনের অবস্থার আরও অবনতি হলো যখন কাফেলা তাঁবু ফেলল তার প্রতিকৃত যে প্রেমা সম্বন্ধের আশা অস্কির মতো আত্যাগ করলেন তিনি হাওদা হতে অবতরণ করে প্রেমীকে বিরহ ব্যথায় আপন পা মারিতে আশ্রিয়ে বলতে লাগলেন হে আল্লাহ আমি তাকে কোনো মতেই দায়ী করতে পারি না বরং তুমি কোনো সাবা বিশ্ব পাঠাইয়া দাও যারা আমাকে ধ্বংসন করে মায়েরা ভালো করে শুনবে বাজন গো হযরত আয়েশা ক্ষণিকের তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃষ্টি আলে হতে দিতে অসহ্য বোধ তার মানে কোন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নবীকে এত ভালোবাসত অন্তর দিয়া যদি নবীকে না দেখত আয়েশা দাও না পাগল হয়ে গেত ওই রকম মা তোমরাও স্বামীকে ভালোবাসো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে এক মুহূর্তে না দেখলে পাগল হয়ে গেত আর আজকে মায়েরা স্বামী কত কটু কথা কয় কত গালিগালাজ পারে কত তো মায়েরা স্বামীকে হুকুম ছাড়াই বিভিন্ন জায়গায় যাইতেছে স্বামীর হুকুম হাকুম নেয় না স্বামীর পারমিশন অনুমতি নেয় না আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন স্বামীর ভক্ত ছিল নবীর কত মহব্বত করত আমার মায়ের অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে পালা কর্মে আপন মহিষীগণে নিকট গমন করতেন আজকাল ভাইয়েরা আমার মায়েরা চিন্তা করে দেখো তোমরা চারটা বিবাহ করছাও তিনটা বিবাহ করছাও দুইটা বিবাহ করছাও সমান নজরে দেখতে লাগবে একই কাপড় একই ব্লাউজ একই খাওয়া এক সব কিছু থাকা মেলা সমান সমান করতে হবে চারটা হতিন আছে তিনটা স্ত্রী আছে দুইটা স্ত্রী আছে এক সমান নজরে দেখতে হইতে হবে আমার নবী এক নজরে দেখছে তার ভিতরে কোনো আরে দুই নজর ছিল না সমান সমান আমার নবী দেখছে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যদি তোমরা বিবাহ করছো মা আরে বাবা আমার ভাইয়েরা তিনটা চারটে স্ত্রী আছে সমান নজরে দেখতে হবে সুবহানাল্লাহ এক রাত্রে হযরত আয়েশা শুয়েছেন এমন সময় তিনি সারা পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর হইতে বের হচ্ছেন হয়তো আয়েশা ভাবলেন তিনি হয়তো অপর কোনো মহিষীর নিকট গমন করতেছেন এ সন্দেহের বশবর্তী হয়ে ধীর পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন আরে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে আমার মায়েরা একদম রাইটেই পাইতেছে স্বামীরে সেবা করতে হবে স্বামীরে মহব্বত করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জালাল আমরা বিল মারুফে আলহামদুলিল্লাহিল্লাযী جعل الأمر بالمعروف معروف والنهى عن المنكر منكر القطب العظام أعظم في الدين في الدين وبعث له النبي أجمعين أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ ما أنزل أنزل إليه من ربه
رب العالمين. صلى الله عليه وعلى آله وأصحابه الذين كانوا يصدعون بالحق بالحق ولا يخافون فيه. سكول প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সৎকর্মের আদেশ এবং অসৎ কাজ হইতে নিষেধকে দিনের সর্ববৃহৎ ধ্রুবতারা রূপে স্থাপন করিয়াছেন এবং সে উদ্দেশ্যে তিনি সকল নবী প্রেরণ করিয়াছিলেন। বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া নিয়া 124,000 নবী বিশ্বজমিনে প্রেরণ করিয়াছিল, এই জন্যে মানুষ যেন আল্লাহকে চিনতে পারে। আর আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই বিশ্বের জমিনে। যদি দুইটা আল্লাহ থাকতো, তিনটা আল্লাহ থাকতো, দুইটা তিনটা আল্লাহর ভিতরে কত কাজ গণ্ডগোল হয়ে গেত, মারামারি কাটাকাটি হয়ে গেত। এই বিশ্বের জমিনে বাজান নিশ্চয় একটাই আল্লাহ আছে, এক সৃষ্টিকর্তা আছে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। বন্ধুরে, তিনি এক অদিতিত, তার কোনো অংশীদার নাই। মানুষের অংশীদার আছে, মানুষের বেটা পুত্র আছে, মা ছেলে মেয়ে আছে, স্বামী আছে, পরিবার আছে, কিন্তু আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর বেটা পুত্র কিছুই নাই। আল্লাহ কেমন করে হইল বন্ধু? এই বিষয়ে চিন্তা করে মাথাটা শেষ করিও না। আমার আল্লাহ বলতে, বান্দরে, আমি যে আসমান বানাই, চন্দ্র সূর্য বানাইছি, কেরা আসমান বানাইল, কেরা চন্দ্র সূর্য বানাইল, আর নিশ্চয় একটা সৃষ্টিকর্তা আছে, হে সৃষ্টিকর্তা আমার আল্লাহ সুবহান আল্লাহ। এই বিষয়ে তোমরা চিন্তা করো, আল্লাহ কেমন করে সৃষ্টি হইতাছে, সৃষ্টি হয়েছে, ওই বিষয়ে তোমরা চিন্তা করে মাথাটা শেষ করিও না। চিন্তা করে তুমি কিনার পাইবা না। হ্যাঁ মায়েরা, আমি আরও সাক্ষ্য দিতেছি, আমাদের সর্দার ও নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, যিনি তাবলিগ প্রসার করিয়াছেন। বন্ধু, মানুষকে বুঝাইতে হবে, মা আমার বাজান গো, তুমি একটা কলেমা জানো, আর একটা মাসে কলেমাটা শিক্ষা দাও, তুমি একটা সুরা জানো, একটা মানুষকে শিক্ষা দাও, আমার নবী তাবলিগ করেছে, মানুষকে শিক্ষা দিছে, সুবহানাল্লাহ। আ মায়েরা, নিজ প্রতিপালক বিশ্ব জগতের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ কিতাবের আল্লাহ রহমত শান্তি বর্ষণ করুন তার উপর, তার পরিবার বর্গ, স্বামীগণের উপর, স্বামীগণ কত কষ্ট করছে মা, অনেকে তো পাওয়া যাইতেছে, তারা গলা কাইটা, হাত কাইটা, ঠ্যাং কাইটা, রক্ত দিয়া রে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে করে তারা শহীদ হয়ে গেছে। আরে বন্ধু, আমার মায়েরা সাহাবারাদের কত কষ্ট করছে বাজান, সাহাবাদের প্রতি দোয়া রহমত বর্ষণ করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। বিশ্বের জমিনে সাহাবারা যত কষ্ট করছে বাজান, অত কষ্ট আমরা কেউ করি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা প্রকাশ্যে সত্যের ঘোষণা করিয়াছেন এবং যারা কখনো ভয় করিতেন না, একমাত্র আল্লাহকে ভয় করেছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তারা শহীদ হয়ে গেছে বাজন, কিন্তু তারা আল্লাহকে ভয় করছে, কোনো মানুষকে ভয় করে নাই। আমার বন্ধুরে, আল্লাহর কাজে নিন্দাকারীদের নিন্দা, নিন্দার দুরুদ সালামের পর যেন আবশ্যক আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল
মঙ্গল হওয়া যাহারা মানুষকে মঙ্গলের প্রতি আহ্বান করিবে এবং সৎ কাজে আদেশ হারে বিসমিল্লাহ রে আল্লাহ লাউমা তালা আমিন أما بعد فقد قال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى لولا ينهاهم ربنا عيونا أروا الأعبار عن قولهم الإسم وأقلهم ساتا لبس ما كانوا يصنعون وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فبقلبه وذلك أضعف الإيمان وذلك أضعف الإيمان وقال عليه الصلاة والسلام ما من قوم يعملوا فيهم بالمعاصي ثم الله الكاذب নিন্দাকারীদের নিন্দার দুরুদ ও সালামের পর জানাই আবশ্যক আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে মঙ্গলের প্রতি আহ্বান করিবে বন্ধু আলেমে সমাজ আমরা যারা জানি কোরআনের কথা জানি হাদিসের কথা জানি আর আমার আল্লাহ কইতাছে এমন একটা দল তোমরা হয়ে যাও যারা বোঝে না তাদেরকে বুঝ দিতে হবে তাদেরকে হেদায়ত করতে হবে তাদেরকে আদেশ নিষেধ করতে হবে যারা বুঝতেছে না তাদেরকে বুঝাইতে হবে আমার আল্লাহ বলতাছেন আ বন্ধু রে আমি নিজেই নামাজ পড়তাছি ওই শুক্রবারে মসজিদে টুফি মরি দিয়ে বাজার নামাজ পড়তাছি আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে নামাজ পড়তাছে না গ্রামের মানুষ নামাজ পড়তাছে না তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে আদেশ করতে হবে ও ভাইয়েরা আজকে শুক্রবার মসজিদে আজান দিছে তোমরা আজকে জুম্বাই যাও নামাজ পড়ার জন্য আ মায়েরা ঘরে কোনায় কোনে নামাজ পড়ো আরে রোজা থাকো এই সমস্ত আদেশ নিষেধ থাকতে হবে আমরা নিজে নিজেই খালি নামাজ পড়তেছি মানুষকে বললাম না ওটা আল্লাহ পছন্দ করে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবে জানন ডাকে পড়িবে বজন কবারাতে যাইতেন যোগারে কিছু করসনি বন্ধু কবরের মাঝে বিছাইতেন যোগারে কিছু করসনি বন্ধু কবরের মাঝে বিছাইতেন কোটি কোটি টাকা তোমার ঘরের মধ্যে আসে সোনা রূপ ছুটি কিসের মধ্যে তোমার জমায় আসে সব থুয়া যাইতে হবে মা একলা একলা কবর
কাফনের কাপড় পিনতে হবে, তাও তো তোমার থাকিবে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার আল্লাহ বলতেছেন একটা দল হওয়া উচিত যারা মানুষকে মঙ্গলের প্রতি আহ্বান করিবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে হইতে নিষেধ করিবে। একটা মানুষ চুরি করতেছে, জেনা করতেছে, জুয়া খেলাইতেছে, তাস খেলাইতেছে, আরে কত খারাপ কাম করতেছে বাজান, আর আমাদেরকে উচিত তাদেরকে নিষেধ করতে হবে। চুরি করা চলবে না, জেনা করা চলবে না, চুরি করা জেনা করা কবিরা গুনাহ, এই সমস্ত করা চলবে না, এইভাবে মানুষকে নিষেধ করতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি আমির হামজা বলতেছি, আসামের মানুষ, আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ, সবাই চেনেন আমাকে, এমন একটা মানুষ এসে না, সবাই চিনতেছে। বন্ধু ভালো করে শুনবেন, জেনা করতেছে আপনার ছেলে, আপনার মেয়ে জুয়া টাস খেলাইতেছে, খারাপ খারাপ কাম করতেছে, আপনাকে নিষেধ করতে হবে। আমার বন্ধুরে, এ সকল ব্যয়িত হইবে সকল কাম আল্লাহ পাক আরো ফরমান, আল্লাহ তালা ধর্মবীরগণ আলেমগণ কেন মানুষদেরকে তাহাদের গুনাহের কথাবার্তা ও আহারাম খাদ্য ভক্ষণ হইতে নিষেধ করে না, আরে নিঃসন্দেহে তাহাদের সব কার্যকলাপ অত্যন্ত মন্দ। রাসুলে মকবুল ফরমান যে যদি তোমাদের কেহ কাকেও অসৎ কাজ লিপ্ত দেখে তবে নিজ হাতে বাধা প্রদান করিবে। সুবহানাল্লাহ। তোমার ছেলে, আমার ছেলে জুয়া খেলায় টাস খেলায় চুরি করে জেনা করে থাপ্পড় দিয়ে ওই ছেলে মেয়েকে ভালো রাস্তায় আনতে হবে, তুমি থাপ্পড় দিতে হবে, আরে বুঝাইতে হবে, ছেলে মেয়েকে শাসন করিয়া ভালো রাস্তায় আনতে হবে। আমার ভাই, আমার বাজান গা, ভালো করে শুনবা মা, আমি যা বলতাছি, আমি গুনাগার, জীবনে কতই গুনা করছিলাম বাজান, দুইটা হাতের দ্বারা গুনা করেছি, দুইটা চক্ষে দ্বারা গুনা করেছি, আমার মা কবরে আছে, আমার বাবা কবরে গেছলিয়া বাজান, আর কোনোদিন মায়ের মুখ দেখলাম না, আমার বাবার মুখটাও দেখলাম না, আর কারবান বাবা নাই মাও নাই, তারা চিন্তা করে দেখেন জীবনে কোনোদিন আর বাবা মাও দেখল না, আর কুরবানির মাংস খাইব না, আর নাস্তা খাইব না, তারা যেমনকার মতন মাটির তলে শৈলা গেছে। মাবুদ গা, ওই পিতা মাতা কবরে আছে গো আল্লাহ, আজাবুল কবর সমস্ত আজাবকে মাফ করে দিয়ে ওই কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার বন্ধুরে, যদি হাতে সক্ষম না হয় তাহলে মুখে নিষেধ করিবে, আরে আপনি ভাবতেছেন এই মানুষটাকে থাপ্পড় একটা মারলে আপনাকেও থাপ্পড় দ্বারা যেন প্রস্তুত হয়ে যাবে, তাহলে মুখের দ্বারা নিষেধ করতে হবে, আর যদি থাপ্পড় দেওয়ার শক্তি না থাকে মুখ দিয়ে বলতে হবে, এই জেনা করা চলবে না, চুরি করা চলবে না, পিতা মাতার কলজায় আঘাত দেওয়া চলবে না, মুখ দিয়া বলতে হবে। আমার বন্ধুরে, যদি তাতেও সক্ষম না হয় তবে যে অন্তরে ঘৃণা পোষণ করবে, ইহাই খুবই দুর্বলতার ইমান হারে, তা আপনি ইমানদার হয়ে গেলেন কিন্তু দুর্বলতা, আরে তাও পারলেন না, হি যে মুখের দ্বারা পারলেন না, হাতের দ্বারা পারলেন না, অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে, কি খারাপ কাম করতেছে আমার ছেলে, কি খারাপ কাম করতেছে আমার স্ত্রী, কি খারাপ করতেছে প্রতিবেশী, অন্তরে অন্তরে কামটাকে ঘৃণা করতে হবে। ভাইয়ের আগাম, আর আমি যে বলতেছি, আরে আমার বলার শক্তি একমাত্র আমার আল্লাহ দিছে, আমার কোনো শক্তি নাই। আমার বন্ধুরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে সমুদ্রের মধ্যে কিছু লোক আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়, আমার নবী কইতাছে যে গ্রামের মধ্যে গিয়ে সমাজে একটা শ্রেণী মানুষে খারাপ খারাপ কাম করতেছে, ইয়াকদিরুনা আলা আয়ুগাইরু সুম্মালায়ুগাইরুনা ইল্লা ইল্লা ইউশেকু আইয়া আম্মাহুমুল্লাহু
هم الله بعقاب عين قبل أيامه كما في روايات وقال عليه الصلاة والسلام إذا أملت القطيعة في الأرض من شهدها فكرها ها كان كمن غبا عنها ومن غبا فراضيها ها كان كمن شهدها وقال عليه الصلاة والسلام أوها الله عز وجل وجل إلى جبريل عليه السلام عنك نكل بمدينة مدينة كذا وكذا بأهلها فقال يا رب إنا فيهم عبدك فلانا لم يسك طرفة عين فقال اقلبها عليهم فإنا وزعه এবং অন্যদের শক্তি থাকা সত্ত্বেও বাধা প্রদান না করে খারাপ খারাপ কাম করতেছে বাজন তুমি দেখলাম আমার মা তুমি দুইটা চক্ষু দিয়ে দেখতেছাও খারাপ কাম করতেছে কিন্তু তুমি নিষেধ করলা না বাধা দিলা না ভালো করে শুনবা তাহলে সে সমুদ্রের উপর আল্লাহ তাআলা আজাব ও তিনের আশঙ্কা রইয়াছে ওই সমাজে ওই গ্রামে ওই দেশের ভিতরে আল্লাহর গজব আসিয়া যাবে আজাব আসিয়া যাবে বন্ধু আমি শর্টকাটে কইলাম আমি বেশি লম্বা করলাম না আমার বন্ধুরে যে বেশি লম্বা করি পাঁচ ঘন্টার সময় লাগিয়া যাবে আমার বন্ধু লাইক করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করে দিবা বন্ধু আমার মায়েরা বাজান গো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা স্বামীর সেবা করবা মা মুখদের সত্য কথা কইবা জেনা করা চলবে না চুরি করা চলবে না স্বামীর কর্তৃত্বে আঘাত দেওয়া চলবে না কোরআন শরীফ পড়বা হাদিস পড়বা আরে কবর যে সামনে আছে মা এই পিছনে আজল দাঁড়ায় আছে কোন সময় জানটা কবজ করে নিয়ে যায় ওই বিষয়ে চিন্তা করবা ওয়াখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন